মঙ্গলবার রাত 12টার পর থেকে আরও 21 দিন লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তারপর মানুষের সচেতনতা কি ফিরেছে দেখব আমরা। শুনশান রাস্তা, কোথাও আবার সকাল থেকে ভিড়, সবজি বাজার কিংবা মুদি দোকান গা ঘেঁষে ভিড়ের ছবি বুধবারও চোখে পড়ল। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশবাসী ও রাজ্যবাসীর কাছে আবেদন করেছেন সতর্কতা বজায় রাখতে। কিন্তু করোনা ভাইরাস বিশ্বব্যাপী ত্রাস শুরু করলেও শহর কলকাতায় অযথা ইতিউতি মানুষের ঘোরাফেরা এখনও বজায়। ছোট মালবাহী গাড়িতে গাদাগাদি করে গন্তব্যে পৌঁছতেও দেখা গেল। তবে আগের থেকে আরও তৎপর প্রশাসন। এবার করোনা সংক্রমণ রুখতে দোকান সংলগ্ন এলাকায় চুন কিংবা ব্লিচিং দিয়ে দাগ কেটে ক্রেতাদের লাইনে দাঁড় করালেন পুলিশ কর্মীরা। কোথাও আবার দুপুর 12টার পর দোকান বন্ধ করার জন্য মাইকে প্রচার করা হয়। খোদ পুলিশ কর্মীরাই শহরের বিভিন্ন এলাকায় মাইকে প্রচারও করেন। এমনই টুকরো টুকরো চালচিত্র ধরা পড়ল শহর কলকাতায়। কোথাও পুলিশকেই স্বতঃপ্রণোদিত হয়ে চুনের দাগ কিংবা ব্লিচিং দিয়ে দাগ কেটে দিতে হলো নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে। মানুষের হুঁশ ফিরবে কবে তা নিয়ে প্রশ্নটা থেকেই গেল। ক্যামেরায় নিহার মণ্ডলের সঙ্গে কুন্তল দাস, আরোহী নিউজ।